গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কালার রিপ্লেসমেন্ট টুল। তো সেজন্য প্রথমে আমি একটি ইমেজ এখানে ওপেন করেছি। এখন যাব আমরা টুলবারে। টুলবার থেকে এখানে দেখতে পাচ্ছেন কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল, এটির নাম শুনলে বোঝা যায় আসলে এটির কাজটা কি, যে কোনো কালারকে আসলে রিপ্লেস করাই হচ্ছে এই টুলের কাজ। তো আমরা দেখবো আসলে এটি কিভাবে কাজ করে। তো আমি একটি লেয়ার রয়েছে, তো আমি এখানে জাস্ট আরেকটি লেয়ার কপি করলাম কন্ট্রোল জে প্রেস করে। এখন দেখাবো আমরা আগের কেমন ছিল এবং কালার যখন রিপ্লেসমেন্ট টুল ইউজ করে এখানে আমরা কাজ করব, তখন এটি কিভাবে খুব ইজিলি একটি কালার এটির সাথে ম্যাচ করে রিপ্লেস করা যায় সেটি আমরা দেখব। যদি এখানে আমরা এইভাবে হতো যে আমি পেন টুল অথবা অন্য কোনো সিলেকশন টুল এখানে দিয়ে সিলেক্ট করে হিউম্যান স্যাচুরেশন থেকে যদি আমি এটা কাজ করতাম সেক্ষেত্রে হতো, অথবা আমরা খুব ইজিলি এই টুলের সাহায্যে আমরা এই কাজটি করতে পারি। যারা হিউম্যান স্যাচুরেশনের সাথে আসলে এখনো পরিচিত না, তারা এখন এটা আমার কথা বুঝতে পারবেন না। নেক্সট টাইম যখন আমরা ওটা দেখাবো তখন বুঝতে পারবেন। তো আমরা আজকে যেটি নিয়ে কথা বলছি সেটি নিয়ে আলোচনা করি, কালার রিপ্লেসমেন্ট টুল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বারে আগের যেমন অবস্থা ছিল ব্রাশ টুলের ক্ষেত্রে, সেরকম অবস্থা এখানে রয়েছে যে সাইজ, হার্ডনেস এগুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলতে হবে না। একটি এখানে অপশন বেশি রয়েছে, এটি হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কি? স্পেসিংটা হচ্ছে এমন, যদি আমি স্পেসিংটা এখানে 7 রেখে এখানে একটা এখানে যদি কাজ করতে চাই দেখেন এমনটি হচ্ছে, এবং এখানে স্পেসিং যদি আমি একদম 100% যদি করে দিই, এখানে কাজ করতে চাইলে আমি ক্লিক করে কিন্তু ডার্ক এখানে টানছি কিন্তু আমার এখানে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে কি, স্পেসিংটা হচ্ছে এমন যে আপনার এটা কতদূর পর্যন্ত পরপর এটা কাজ করবে। দেখেন আমি এখন ক্লিক করছি, আমার একটা একটা ক্লিক করতে হচ্ছে এমনটা ব্যাপার, কিন্তু আমি এটা টানলে আসলে এটা কাজ করছে না। এই জন্য হচ্ছে স্পেসিং এর ব্যাপার আছে, আপনি যখন যেভাবে এটি ইউজ করতে চান এটা আপনার কাজের সুবিধার জন্য আপনি এটি ইউজ করবেন। এবং আমরা আগেই জানি যে অ্যাঙ্গেলের কাজটা কি এবং রাউন্ডনেস এর কাজটা কি। রাউন্ডনেস এবং অ্যাঙ্গেলটা হচ্ছে এমন যে আমি এখানে 20% করে দিলে এটির জাস্ট সাইজটা একটু অন্যরকম চ্যাপ্টা হয়ে যাবে, এবং এখান থেকে জাস্ট অ্যাঙ্গেলটা আমরা পরিবর্তন করতে পারি, অথবা অ্যাঙ্গেলটি এখানে আমরা টানলে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাঙ্গেল হচ্ছে, এটা 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। তো এই হচ্ছে আপনার রাউন্ডনেস এন্ড অ্যাঙ্গেলের কাজ, এগুলো আগে আপনারা জানেন। এবং আমরা পাশে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মুড। এই মুডটা সম্পর্কে একটু জানতে হবে কালার রিপ্লেসমেন্ট টুলের ক্ষেত্রে। মুডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিউ, স্যাচুরেশন, কালার অ্যান্ড লুমিনাসিটি এখানে রয়েছে, এই চারটি অপশন রয়েছে। তো আমি যদি জাস্ট এখন কালারে রেখে যদি কালার করি, সাপোজ আমার এটি স্পেসিংটা কমে দিতে হবে অবশ্যই যখন আপনি কাজ করবেন, কন্ট্রোল অল্ট জেড প্রেস করে আমি এটি ডিলিট করলাম। এখন দেখেন আমি যখন এখানে জাস্ট ড্র্যাগ করছি, আমার আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফোরগ্রাউন্ড যে কালারটা রয়েছে, ফোরগ্রাউন্ড কালারটা এরকম পিঙ্ক কালার রয়েছে। এখন জাস্ট আপনি ড্র্যাগ করেন এখানে, জাস্ট দেখেন আমি পেইন্ট করছি, আমার এটির কালারটা এমন হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এখানে আমার টলারেন্সটা দেখতে হবে, মানে টোটাল ব্যাপারটা হচ্ছে কি, একটি আরেকটির সাথে অতপ্রোতভাবে জড়িত। এখানে টলারেন্সটার ব্যাপার রয়েছে এবং এখানে কালার রয়েছে, এখানে মুডের কিছু ব্যাপার রয়েছে, তারপর আপনার স্পেসিং এর কিছু ব্যাপার রয়েছে, হার্ডনেস এর কিছু ব্যাপার রয়েছে, এগুলো সবকিছুর কম্বিনেশন আসলে এই কাজটি করবে। আমি জাস্ট লেয়ার আরেকটি লেয়ার কপি করছি এবং উপরে যেটি আমি কাজ করেছি সেই লেয়ারটার আইটি অফ করে দিচ্ছি। এখন আমরা দেখতে পারবো যে এই লেয়ারটি যদি আমি সিলেক্ট করি, জাস্ট মুড থেকে আমি যদি হিউটা যদি সিলেক্ট করি, দেন আমার টলারেন্স এখানে আমি যদি 100% রেখে আমার লিমিটস যেটা সেটা যদি এটা রেখে জাস্ট আমি দেখেন এখানে ড্র্যাগ করি। আরেকটি ব্যাপার এখানে রয়েছে যে আপনি যখন এটা দিয়ে আপনি ড্র্যাগ করবেন সেক্ষেত্রে আমি একটু পরে বলছি এটা, দেখেন আমার মনে হচ্ছে না যে আগে আসলে আমার এরকম শুটা ছিল, এখন এরকম শুটা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি জাস্ট আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা জাস্ট কালার এটা চেঞ্জ হয়ে গেল, এটা হিউ দিয়ে আমরা কাজ করলাম। এবার যদি আমরা স্যাচুরেশন দিয়ে কাজ করি তাহলে দেখবেন আমরা আরেকটু চেঞ্জ পাবো। স্যাচুরেশন ক্লিক করলাম, দেখেন সেম কালার আমার কিন্তু ফরগ্রাউন্ড কালারে কিন্তু সেম কালার রয়ে গিয়েছে, বাট আমার জাস্ট শুধুমাত্র কালার মুডটা আমি এখানে চেঞ্জ করেছি। এই জন্য দেখতে পাচ্ছেন যে আমার স্যাচুরেশনে কিন্তু আমার কালারটা অন্যভাবে হচ্ছে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, আমি জাস্ট আপনাদেরকে জাস্ট টুলস কিভাবে ইউজ করে জাস্ট এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা এটা অনেক সুন্দর করে সময় নিয়ে করবেন অবশ্যই। এবং আইটি আমি কপি করে দেখাচ্ছি, জাস্ট এটা স্যাচুরেশন দেখালাম। আমরা যদি স্যাচুরেশনে জাস্ট টলারেন্সটা যদি কমে দেই তাহলে দেখতে পারবেন যে আমার আরেকটু অন্যরকম হবে। সাপোজ আমি যেটি আগে বলেছিলাম যে একটু দেখাতে চাই যে আপনি যখন এখানে পেইন্ট করবেন তখন আপনার পেইন্টটা এখানে কাউন্ট হয়, আপনার এই যে কার্সরটা দেখতে পাচ্ছেন সেই টোটাল কার্সরটা মিলে না, জাস্ট আপনার কার্সরের মধ্যে যে আপনার প্লাস সাইনটা রয়েছে সেই প্লাস সাইনটা যেখানে থাকবে সেই জায়গাটুকু আপনার এটা কাউন্ট করবে। আচ্ছা, এটা আমি পরে দেখাবো তাহলে বুঝতে পারবেন, এই স্যাচুরেশনে এটা বোঝা যাবে না।
ওকে, তো এইভাবে হচ্ছে আপনার স্যাচুরেশন এবং টলারেন্স আপনি কমিয়ে বাড়িয়ে এখানে আপনি কাজ করতে পারবেন। জাস্ট আমি আরেকটি কপি করে আবার দেখাবো যে অন্য একটি জিনিস, যেটি হচ্ছে লুমিনোসিটি। লুমিনোসিটি এটা কিভাবে কাজ করে দেখেন, এটি কিন্তু টোটালি একদম আলাদা, ওগুলো থেকে কিন্তু টোটালি আলাদা। এটিতে আপনি এইভাবে কাজ করতে পারবেন না, এটি জাস্ট কাজ করবে হচ্ছে আপনার যখন এখানে আপনি ব্ল্যাক করে দিবেন, যখন আপনি ব্ল্যাক করে দিবেন। সাপোজ আমি সাদাটা যে হোয়াইট কালারটা রয়েছে জাস্ট এটা আমি ব্ল্যাক করব, সেক্ষেত্রে দেখেন আমার এই প্লাস সাইনটা যার উপর থাকবে সেটুকু আপনার দেখেন কাজ হবে। আমার আমার দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, সাপোজ আমি এখান থেকে একটু টলারেন্স টলারেন্সটা কমে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে আমার শুধু সাদা অংশটাকে এখানে কাজ করবে, এখানে যদি ক্লিক করি শুধুমাত্র সাদা অংশটাকে কাজ করবে, কারণ আমার কিন্তু কার্সরটা কিন্তু এই সাদা অংশের বাহিরেও কিন্তু চলে গিয়েছে, তারপরেও নিচ্ছে না। কারণ হচ্ছে যে এখানে এইটার যেটা কাজ, এটা হচ্ছে যে প্লাস সাইনটা যে অংশের মধ্যে থাকবে, মানে যে কালারের মধ্যে থাকবে, সেই কালারের যতটা পিক্সেল রয়েছে সেই অনুপাতিক হারে আপনাকে এটা কাজ করবে আর কি। তো দেখেন আমি এইভাবে জাস্ট ড্র্যাগ করছি, এখানে যদি ড্র্যাগ করেন এইভাবে আপনি কালারগুলো জাস্ট রিপ্লেস করতে পারেন, এইভাবে কালারগুলো খুব ইজিলি ভাবে রিপ্লেস করতে পারেন, খুব ইজিলি ভাবে রিপ্লেস করতে পারেন। এই হচ্ছে মোটামুটি এই কয়টার অপশন। এইভাবে আপনি ইচ্ছা করলে খুব ইজিলি আপনি এখান থেকে টলারেন্স আপনার ইচ্ছা মতো যেমন আপনার কালারের প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে ইউজ করে, জাস্ট আপনি হিউ ইউজ করবেন না, স্যাচুরেশন ইউজ করবেন না, কি কালার ইউজ করবেন, এটা আপনি যখন যেটা দরকার পড়বে সেভাবে আপনি জাস্ট কালারটা একদম টোটালি, এটা বুঝতে পারবেন না যে আপনি আসলে আগে কালারটা কেমন ছিল এখন কালারটা কেমন হয়ে গিয়েছে। সেভাবে আপনি যে কোনো কালার এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা এখানে সিলেক্ট করে দিতে হবে, দেন আপনাকে জাস্ট এখানে পেইন্ট করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে যে আপনি কি কাজ করছেন। আচ্ছা দেখেন আমি যদি জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে নিবে না, কারণ হচ্ছে যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে আমি ক্লিক করেছিলাম সেই কালারটি এখানে ধরে নিবে। তো খুবই ইজি একটি ব্যাপার, খুবই ইজি একটি ব্যাপার। আমরা যদি আর একটু নিখুঁত ভাবে দেখতে চাই, যে আমি জাস্ট একটু জুম করে দেখাবো, দেখেন আমি যদি জুম করি, জুম করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালারটি রয়েছে, সাপোজ এই যে কালারটি রয়েছে এই কালারে দেখেন নিচে যেমন যেমন একটি ফোটাফোটা একটি দাগ রয়েছে, এইটির এটির নিচেও দেখেন ফোটাফোটা একটি দাগ রয়েছে। সাপোজ আপনি যদি অন্যভাবে যদি এখানে কালার ইউজ করতেন, লাইক আমি যদি এখানে একটি ব্রাশ টুল দিয়ে যদি এখানে কালার ইউজ করতাম, ব্রাশ টুল, তাহলে দেখেন এভাবে মানে টোটালি এমন ভাবে এখানে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। যেমন আমি যদি ব্রাশ টুলে জাস্ট হার্ডনেস একটা ব্রাশ নেই এবং ব্রাশ সাইজটা হার্ডনেস ব্রাশ নিব, ব্রাশ সাইজটা আমি কমে দিচ্ছি, দেখেন আমি যদি এখানে যদি পেইন্ট করি তাহলে আমার এখানে দেখেন কেমন কাজ হচ্ছে। এটি কিন্তু কোনো কাজেরই না। এই জন্য যখন যে কোনো কালার হচ্ছে আপনি রিপ্লেস করতে চাবেন এইভাবে যে একটি কালার রয়েছে ঠিক যেমন এখানে ডিজাইন রয়েছে তেমন ডিজাইনই থাকবে, শুধুমাত্র কালারটি রিপ্লেস হবে। জাস্ট একটা শু কিংবা একটা ডিজাইন, একটা যে কোনো প্রোডাক্ট, যে কোনো একটা শার্ট বলেন, যে কোনো ড্রেস বলেন, যে কোনো প্রোডাক্ট বলেন, সেটা জাস্ট কালারটা এইভাবে আপনি খুব ইজিলি ভাবে রিপ্লেস করতে পারেন। কালার রিপ্লেস করার জন্য আরো বেশ অনেক অপশন রয়েছে, আমরা সেগুলো দেখাবো। কালার রিপ্লেসমেন্ট সেগুলো হচ্ছে ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যখন কাজ করব, এখানে টোটালি সবকিছু মোটামুটি কালার রিপ্লেস করার জন্য ইউজ করা হয়ে থাকে, সেগুলো আলাদাভাবে টিউটোরিয়াল হবে। অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে টিউটোরিয়ালটি ভালো লেগেছে।